আপনার বাড়ির যে নলের যেটা দিয়ে জল পড়ে কলের মুখ ওটা কি খানিকটা এরকম দেখতে হচ্ছে খুব বেশি মরছে পড়ছে আপনাদের চুলকে একদম ঝাড়ুর মতো হয়ে গেছে খুব বেশি হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রফ হচ্ছে চুলকানি হচ্ছে সব রকম ট্রাই করেছেন হেলদি ডায়েট করছেন চুলের ঠিকঠাক যত্ন করছেন শরীরে কোনো সমস্যা নেই পিসিওডি নেই থাইরয়েড নেই তবুও প্রচণ্ড চুল পড়ছে আপনাদের বাড়ি কলের জল দিয়ে আয়রন বেরোচ্ছে না তো একদম আয়রন যুক্ত জলের কারণে কিন্তু প্রচন্ড হেয়ার ফল হয় আর এই আয়রন যুক্ত জলকে এক কথায় বলা হয় হার্ড ওয়াটার এই হার্ড ওয়াটার দিনের পর দিন ব্যবহার করার ফলে আমাদের স্কিনের ক্ষতি হয় আমাদের চুলের ক্ষতি হয় আর একটা কমন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ওপরে খুব কালো কষ পরে যেটা থেকে খুব ইজিলি বোঝা যায় যে কলের জলে আয়রন আছে আমি আজকে তোমাদের সেই সমস্যার একদম ইজি সলিউশন দেব। আমি আজকে তোমাদের এমন কিছু রেমেডি দেব যেগুলো ব্যবহার করলে তোমাদের এই সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে কি উপকারী ভিডিও তো তাই বলছি স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওগুলোতে তোমাদের যেভাবে সাপোর্ট আর ভালোবাসা পাচ্ছি তার জন্য আমি প্রচন্ড আপ্লুত আর তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আয়রন যুক্ত জলের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো সবার আগে তার জন্য তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমাদের কার কার ওই ওই যুক্ত জল খুব বেশি পাওয়া যায় আমি জানি যারা মেনলি নদীর ধার বা সমুদ্রের ধারে থাকে তাদের বাড়ির জলে কিন্তু যুক্ত জল পাওয়ার সমস্যা খুব বেশি কিন্তু যারা পাহাড়ের দিকে থাকে ওই দিকে যুক্ত জলের সমস্যা এতটা হয় তোমাদের উচিত যে যুক্ত জল জানা কোন জলটাকে বলে যেই জলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের যে সল্টটা হয় ওটার পরিমাণ সব থেকে বেশি থাকে সেই জলকেই যুক্ত জল বলা হয় তার মানে কি জলের স্বাদ নোনতা হবে হ্যাঁ জলের তো একটু নোনতা হবেই সেই জল খেয়েই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই জলে একটু বেশি মাত্রাতে আয়রন আছে তাছাড়াও যুক্ত জল মাপার জন্য একটা একটা যন্ত্র যন্ত্র পাওয়া যায় যদি কিন্তু তোমরা কিনে নিতে পারো তাহলে তোমরা সহজেই চেক করে নিতে পারবে যে তোমাদের ওই জলে আয়রন আছে কি যুক্ত জল নল দিয়ে বারবার পড়ার ফলে যেমন নলের ওপরে একটা মরচে পড়া একটা শক্ত স্টেন তৈরি হয় যেটা বের করা মানে যেটা পরিষ্কার করা খুবই মুশকিল হয় তেমনি আয়রন যুক্ত জলে চুল বার বার ধুতে ধুতে আমাদের চুলের ওপরেও আয়রনের একটা শক্ত প্রলেপ তৈরি সেই শক্ত যে প্রলেপটা ওই প্রলেপের কারণে আমরা বাইরে থেকে চুলে যাই অ্যাপ্লাই করি না কেন তার কোনো ফলই চুলে লাগে না মানে সমস্ত কিছুই ব্যর্থ হয় তাতে কি হয় হেয়ার ফল ইনক্রিজ হয় একে তো আয়রনযুক্ত জলটা স্ক্যাল্পে লাগছে স্ক্যাল্পে লাগার জন্য হেয়ার ফল ইনক্রিজ হচ্ছে তার সঙ্গে আমরা যা যা রেমেডি মানে পালন করছি ডিআইওয়াই সেগুলো কোনো কাজ দিচ্ছে না এইভাবে কিন্তু আয়রন যুক্ত জল আমাদের চুলের ক্ষতি করে আর সেই প্রলেপটা একদিন শক্ত হতে হতে চুল ভেঙে ভেঙে পড়তে থাকে চুল ঝাড়ুর মতো হয়ে যায় অনেক সময় তো এক্সিমা বা বিভিন্ন রকমের যে সমস্ত স্কিন রিলেটেড ইস্যুগুলো হয় সেগুলোও কিন্তু আমরা আমাদের স্ক্যাল্পে দেখতে আমি যখন একবার বললাম তখন সলিউশনও তোমাদেরকে অবশ্যই বলবো কোনো চিন্তা নেই তো চলো প্রথম সলিউশনে যাই প্রথম সলিউশনটা হচ্ছে ফিল্টারের জলে চুল ধোয়া আমরা প্রত্যেকে প্রত্যেকে কম বেশি একদম ডাইরেক্ট কল থেকে যে জলটা বেরো সেই জলটা নিশ্চয়ই খাওয়ার জন্য ব্যবহার করি না আমরা জলটাকে একটা ফিল্টারের সাহায্যে প্রথমে ক্লিন করি তারপরে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি তো আমরা যখনই চুল ধোবো বা আমাদের ফেসে জল দেবো তখন যদি আমরা ওই ফিল্টার ওয়াটারটা ব্যবহার করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যায় দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো ওটা হচ্ছে সব থেকে উপকারী একটা পয়েন্ট সেটা হচ্ছে ফিটকিরি ফিটকিরি নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত কারণ গ্রামেগঞ্জে এখনো এখনো যারা ফিল্টার ব্যবহার করেন না তারা ওয়াটার পিউরিফাইং এর জন্য কিন্তু ফিটকিরি ব্যবহার করে আর ফিটকিরি কেমন ভাবে ব্যবহার করা হয় এক বালতি জলে একটা গোটা ফিটকিরিকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডুবিয়ে রেখে দাও তারপর ফিটকিরিটাকে তুলে রেখে দাও তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই তোমরা দেখতে পাবে যে জলের নিচে যে আয়রন বলো ময়লা বলো যা কিছু ইম্পিউরিটিস আছে সেগুলো একটা প্রলেপ নিচে কিন্তু পড়ে গেছে ওপর থেকে পরিষ্কার জলটা তুলে নিলেই ব্যাস দারুণ সুন্দর বিশুদ্ধ জল তোমরা পাবে আর সেই জল কিন্তু আমাদের চুলের জন্য হান্ড্রেড পার্সেন্সে সেফ তিন নম্বর উপায় হচ্ছে লেমন খুব এক রিন্স সোজা বালতি জলে একটা গোটা লেবুকে নিংড়ে দাও তারপর সেই এক বালতি জলে চুল ধো চুলে যা কিছু করা শ্যাম্পু করা যা কিছু করার যুক্ত জলে চুল ধুলে কিন্তু এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যাবে চার নম্বর চার নম্বর হচ্ছে যারা লেবু ব্যবহার করতে কমফোর্টেবল নয় বা লেবু যারা ইজিলি পায় না তারা লেবুর পরিবর্তে কিন্তু ভিনিগার ব্যবহার করতে পারে ওটাও খুব সোজা দুই থেকে তিন চামচ ভিনিগার এক বালতি জলের সঙ্গে মিশিয়ে দাও আর সেই জল দিয়ে চুল ধো একদম লেবুর মতোই কিন্তু উপকারী হবে এর পরের পয়েন্টটা হচ্ছে চুলকে খুব ভালো করে কন্ডিশনিং করতে হবে কিভাবে একদম ডিপ কন্ডিশনিং ব্যবহার করতে হবে আর কিভাবে তোমরা চুলে ডিপ কন্ডিশনিং করবে সেটার জন্য কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও শেয়ার করে রেখেছি তোমরা চ্যানেলে গিয়ে একবার চেক করে নিতে পারো আর ডিপ কন্ডিশনারের কথা যখন বলবো তখন বলছি যে সব থেকে উপকারী ডিপ কন্ডিশনার হচ্ছে হেনা হেনা আমাদের চুলকে বিভিন্ন রকমের ক্ষতি থেকে করে হেনা আমাদের চুলের ওপর এমন একটা প্রলেপ তৈরি করে দেয় যে আয়রন যুক্ত জল তার কিছুই করতে পারে না তো তোমরা যারা ডিপ কন্ডিশনিং বদলে হেনা ব্যবহার করো তারা কিন্তু অলরেডি নিজেদের চুলকে বিভিন্ন রকম হাত কেমিক্যাল এবং বিভিন্ন রকম ক্ষতির হাত থেকে অলরেডি প্রোটেক্ট করছো এর পরের পয়েন্টটা হচ্ছে চুলকে রেগুলারলি অয়েলিং করো আমি তো হট অয়েল মাসাজের কথা বলেইছি সপ্তাহে একবার করে চুলে নিশ্চয়ই হট অয়েল মাসাজ করো এতেও কিন্তু তোমরা ওই হার্ড ওয়াটার মানে আয়রনযুক্ত জলে যে চুলের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটার হাত থেকে কিন্তু বাঁচতে পারবে এর পরের পয়েন্টটা এর পরের পয়েন্টটা হচ্ছে তোমরা যদি কেউ চুলে ভাতের ফ্যান রেগুলারলি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এটা মানে এটা দারুণ উপায় হার্ড ওয়াটারের হাত থেকে বাঁচার জন্য ভাতের ফ্যান রেগুলারলি চুলে ব্যবহার করলে কিন্তু আয়রন যুক্ত জলের যে ক্ষতিটা চুলে হয় যে ড্যামেজটা হয় সেই ড্যামেজটা থেকে কিন্তু আমাদের চুলকে বাঁচানো সম্ভব এরপরের পয়েন্টটা হচ্ছে প্রোটিন হেয়ার মাস্ক তোমরা চুলের যারা যারা ডিম ব্যবহার করো কলা ব্যবহার করো বা এই ধরনের বিভিন্ন রকম প্রোটিন হেয়ার মাস্ক যারা চুলে ব্যবহার করো তারা কিন্তু অলরেডি তোমাদের চুলকে হার্ড ওয়াটারের হাত থেকে অবশ্যই বাঁচাচ্ছ তো এই পয়েন্টগুলো গুলো খেয়ালে রেখো যদি তোমাদের লোকালিটিতেও হার্ড ওয়াটার পাওয়া যায় মানে আয়রন যুক্ত জল পাওয়া যায় প্রত্যেকটা পয়েন্ট মাথায় রেখে চুলের যত্ন করলে কিন্তু ডেফিনেটলি একটা একটা ভালো হেয়ার পাবে সুন্দর চুল কিন্তু এনজয় করতে পারবে কারণ সব সময় মনে রেখো তোমরা প্রত্যেকে সুন্দর প্রত্যেকে নিজেদের মতো করে সুন্দর শুধু নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ একটা ভালো চুল অ্যাচিভ করা সম্ভব আমি আমার আমার নিজের করে যদি চুলের যত্ন করি মনে বিশ্বাস রাখি তাহলে মতো অবশ্যই একটা ভালো চুল অ্যাচিভ করা সম্ভব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য টাটা পরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে